প্রথম কথা হলো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার ভূমিকাতে কিছু লোকের উপর খণ্ডন করতে গিয়ে একটা নীতি বলেছেন যে যার মূল্যায়ন যতখানি যার কথার মূল্যায়ন যতখানি তাকে অতখানি মূল্যায়ন করা দরকার। যদি ওর কথার মূল্যটা কম হয় আর তার চেয়ে বড় বড় মানুষেরা যদি ওর কথার উদ্ধৃতি দিয়ে দুনিয়াতে প্রচার প্রসার করতে লাগে তাহলে দেখা গেল যে তার মূল্যায়ন হয়ে যাচ্ছে। সেই জন্য এদের নাম নেওয়ার পর চারিদিকে প্রচার প্রসার করা একটু বুঝে সুঝে করা দরকার। আচ্ছা, দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানে আঘাত করা, এটা আমাদের শরীয়ার মানে মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তির একটা ইমানের অঙ্গ যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে রহস্য করতে পারি না এবং তার মান সম্মানে আমরা আঘাত করতে পারি না। কিন্তু এটা যদি অমুসলিমদের কাছ থেকে হয় তাহলে আপনি কি বলবেন? ও মুসলিমদের সবচেয়ে বড় গুনাহ বড় পাপ তো এই যে সে ইমান আনেনি। যখন ইমানেই নাই তাহলে এগুলো হওয়া তো তার থেকে সম্ভব। কিন্তু যদি কেউ এরকম করেই থাকে তাহলে তখন আমাদের কি করা উচিত? আমাদেরকে সবচেয়ে প্রথমে জানা উচিত যে আমি ব্যক্তিগতভাবে কি করতে পারি, আল্লাহ আমাকে কতখানি করার সামর্থ্য দিয়েছে সেটা প্রথমে চিন্তা করতে হবে যে আমি একজন ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা আমাকে কতখানি সামর্থ্য দিয়েছে এই বিষয়ে কিছু করার। যদি আমার কিছু করার থাকে ব্যক্তি হিসাবে তাহলে আমি করব, আর যদি আমার করার সামর্থ্য না থাকে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করব। হয়ে গেল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর উপরে সওয়াব দিবেন। এই ঘটনাকে কেন্দ্র করে যখন বিশ্বের কিছু দেশ এবং কিছু বড় ধরনের ব্যক্তিত্ব তারা যখন কথা বলছিলেন এবং বিষয়টাকে নিয়ে যখন তারা নাড়াচাড়া করছিলেন তখন সেটাই ভালোর দিক দিয়ে যাচ্ছিল, কিন্তু যখন ব্যক্তি পর্যায়ে বহু কিছু হতে লাগলো তখন সমস্যা আরও ঘোরতর হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় কথা, এ সকল ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমরা মুসলিম সমাজরা ওলামা থেকে বিচ্ছিন্ন। যখন কোনো এরকম বড় ধরনের সমস্যা আসছে জাতীয় বা আন্তর্জাতীয় বিশেষ করে দেশীয় তখন আমাদেরকে আমাদের কোনো এমন একটা ওলামা বোর্ড নাই বা আমাদের কাছে এমন কোনো ইসলামের লিডার নেই যে আমরা তার কাছে সিদ্ধান্ত নিব নেওয়ার পর কিছু করব। পাবলিকরা নিজের মতো করে করে এবং নিজের দল মত হিসাবে তারা বাড়ি থেকে বের হচ্ছে, আন্দোলন করছে বা মিছিল করছে ইত্যাদি করছে। এগুলো করতে হবে কি না, কখন করতে হবে, কোন সময়টা করতে হবে, কিভাবে করতে হবে, এ সকল সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন না ওলামাদের কাছে। এটা প্রচণ্ড এবং বড় ভুল। এর মধ্যে আরও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মুসলিম সমাজেরই মধ্যে কিছু মানুষ মিছিল করতে পটু, মানে এই দুনিয়াতে পার্টি টাটি করে করে এরা মিছিল করতে পটু আর ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য মিছিল করতে পটু। এরা মানুষকে মিছিলে বের করে নেওয়ার পর এটাকে জিহাদ মনে করছে। মানুষ কেউ রাসূল সাল্লামকে অবমাননা করেছে, তার উত্তরটা কিভাবে দিতে হবে, কিভাবে জানাতে হবে সেটা আমরা কোনো আলেমের কাছে সমাধান নিচ্ছি না। তো যখন নিচ্ছি না তখন ভালোও হতে পারে খারাপও হতে পারে, যেটা আপনারা দেখছেন এবং হচ্ছে ঘটছে। কিন্তু উচিত হবে সকল বিষয়ে আমাদের জাতীয় বোর্ড থাকা, ওলামা থাকা, তাদের কাছে সিদ্ধান্ত নিয়ে কাজ করা। চতুর্থ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ইমানের দাবি। কিন্তু কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে তাহলে সেটা তেমনই যেমন কেউ চাঁদের দিকে থুতু দেয় আর থুতু তার উপরে পড়ে, ব্যাপারটা এরকমই। পৃথিবীর কোনো মানুষ এবং সকল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অবমাননা করে তার মান সম্মানের কিছুই ঘাটতি হবে না আল্লাহ তাআলার কাছে, বরং অসম্মান করতে গিয়ে তার ব্যাপারে পৃথিবীর মানুষ হয়তো বেশি করে পড়াশোনা করতে লাগবে, জানতে লাগবে এবং এর কারণে কিছু মানুষ হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং ও মুসলিমও হয়তো ইসলাম সম্পর্কে জানতে পারবে, যেটা কিন্তু এই ঘটনার একটা পজিটিভ দিক যেটা আমরা এই সময়েও লক্ষ্য করলাম এবং করছি। তো আল্লাহ তাআলাই তার মর্যাদা দাতা,
এবং বলেছেন যে যারা আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন যে যারা আপনাকে নিয়ে ইস্তেহজা করে বিদ্রুপ করে তার থেকে আমি আপনাকে নিরাপদে রেখেছি, তো তিনি নিরাপদ, তাকে কেউ এরকম কোনো মহিলা বা কেউ বিদ্রুপ করবে বলে তার মান সম্মান ছোট হয়ে যাবে, হ্যাঁ এটা হবে না। কিন্তু আমাদেরকে এ সকল বিষয়ে চিন্তা ভাবনা করেই পদক্ষেপ নেওয়া উচিত এবং এগুলোর একটা আমাদের একটা স্থায়ী সলিউশন হওয়া উচিত, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি এমন দেশে কটূক্তি করা হয় যে দেশে আমরা সংখ্যালঘু, তাহলে আমাদের কী করা উচিত, আর যদি সংখ্যাগুরু দেশে এরকম কেউ করে তাহলে তার কী করা উচিত। মোট কথা হলো এই যে এগুলা বড় বিষয়, আমাদেরকে বুঝে সুঝে পদক্ষেপ নেওয়া দরকার।